জিমের নাম শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আমরা লেকচার নাম্বার 2 স্টার্ট করব। তার আগে আমি একটু ফার্স্ট যে টপিকটা আমরা পড়িয়েছি, ইন্ট্রোডাকশন টু ফাইবার অ্যান্ড ইয়ার টেস্টিং, আমি ওখান থেকে তোমাদেরকে র্যান্ডমলি কিছু কোয়েশ্চেন করবো। আমি যে জানতে চাচ্ছি তোমরা, আমি যে বলেছিলাম যে আমি নতুন ক্লাস শুরু করার আগে বা নতুন টপিক শুরু করার আগে আগে ক্লাসটা নিয়ে একটু জিজ্ঞেস করবো, তো তোমরা দেখে এসেছো কিনা সেটা জানার জন্য। আইডি 64, অয়ন আমাকে শুনতে পাচ্ছো? হ্যালো, আচ্ছা তোমরা যে ফার্স্ট লেকচারটা পড়েছিলে ওখানে কোয়ালিটি নামে একটা টার্ম ছিল, কেউ কি আমাকে বলতে পারবে যে কোয়ালিটি কাকে বলে বা কোয়ালিটি ডেফিনেশনটা কি? কেউ বলতে পারবে না কোয়ালিটি কাকে বলে? কোয়ালিটি বলতে একটা প্রোডাক্টের মানে যে উদ্দেশ্যে ওই প্রোডাক্টটা বানানো হয়েছে ওই উদ্দেশ্যটা সেই প্রোডাক্টটা কত ভালোভাবে মিট করতে পারতেছে এটার ডিটারমিনেশনটাই কোয়ালিটি ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জিসাম, তুমি আমাকে কোয়ালিটির দুইটা ডাইমেনশন বলতে পারবে, জাস্ট দুইটা? আমাকে বলতে পারবে, জাস্ট নাম আর কিছু না? ম্যাম আসলে কেবল আসলাম তো একটু মানে পরে বলতে অন্য কেউ বলতে পারবে কোয়ালিটি ডাইমেনশন গুলো যেটা ছিল তার মধ্যে জাস্ট দুইটা? পারফরম্যান্স, ফিচারস, রিলায়েবিলিটি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নাজিম, আইডি 27, 2018 আইডি 27, আমাকে শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, তুমি কি আমাকে বলতে পারবে যে র ম্যাটেরিয়াল কে রিলেটিভ টার্ম কেন বলা হয়েছে? ইনপুট গুলো আলাদা হয় দেখে ইয়াকে রিলেটিভ টার্ম বলা হয়। আচ্ছা, তুমি যখন এক্সামে লিখবে জাস্ট একটা দুটো এক্সাম্পল দিয়ে লিখবে, ঠিক আছে? তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে। মারিয়াম, আইডি 79, আমাকে শুনতে পাচ্ছো? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি আমাকে কি AATCC এর ফুল ফর্মটা বলতে পারবে? AATCC বলতে কি বোঝায় ফুল ফর্মটা? ম্যাম আমার হচ্ছে কি এখন মনে পড়তেছে না, অনেক মানে লাস্ট উইক দেখছিলাম। দেখো, আজকে আমরা সেকেন্ড টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে ময়েশ্চার রিলেশন এন্ড টেস্টিং সম্পর্কে। তার আগে সবাই আজকে একটু খাতা কলম সাথে নিয়ে বসো, একটু ইকুয়েশন করাবো, তো ওটা আমি তোমাদেরকে লিখতে বলবো। তো সবাই কাইন্ডলি খাতা কলম নিয়ে বসো, এবং হয়তো এমন হতে পারে আমি তোমাদের যে কোনো একজনের খাতাটা দেখাতে বলছি ভিডিওতে, তো ওভাবে প্রিপারেশন নিয়ে বসো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখো, আমরা যে টপিকটা আজকে স্টার্ট করতে যাচ্ছি এটা হচ্ছে ময়েশ্চার রিলেশন অ্যান্ড টেস্টিং নিয়ে। তার আগে কেউ কি আমাকে একটু বলতে পারবে ময়েশ্চার সম্পর্কে কি কোনো আইডিয়া আছে? ময়েশ্চার বলতে আসলে কি বোঝায়? ম্যাম আর্দ্রতা, টেক্সটাইল পানিকে ময়েশ্চার বলে। সরি সরি, ইমতিয়াজ কি বললে?
হ্যাঁ, বেসিক্যালি আগে যে বললো যে ময়েশ্চার বলতে আসলে আর্দ্রতা বোঝায়, ময়েশ্চারে যে পরিমাণ ওয়াটার ব্যাপার থাকে ওটাকে বেসিক্যালি ময়েশ্চার বলা হয়। আমরা এই বিষয়টা নিয়ে এর জন্য আলোচনা করব কারণ তোমরা সবাই জানো ন্যাচারাল ফাইবার তো সবাই পড়েছো, তাই না? ন্যাচারাল ফাইবার পড়েছো তোমরা? জি ম্যাম। হ্যাঁ, তো ফাইবার বেসিক্যালি দুই ধরনের হতে পারে, হয় হাইগ্রোস্কোপিক হয় না হলে হাইড্রোফোবিক হয়। হাইগ্রোস্কোপিক বলতে বোঝায় যে তাকে যদি কোনো ময়েস্ট অ্যাটমসফিয়ারে রেখে দেওয়া হয় তাহলে সে ময়েশ্চার অ্যাবজর্ব করে, আর যদি তাকে কোনো ড্রাই অ্যাটমসফিয়ারে রেখে দেওয়া হয় তাহলে সে ময়েশ্চারটাকে ডিজলভ করে বা ওয়াটারটাকে কি করে ছেড়ে দেয়। তো এই যে হাইগ্রোস্কোপিক ন্যাচার, এই হাইগ্রোস্কোপিক ন্যাচারের কারণে ফাইবারের যে ইনহেরেন্ট প্রপার্টিস থাকে এই প্রপার্টিসগুলো চেঞ্জ হয়ে যায়। তো এখন তুমি ধরো কটন ফাইবার নিয়ে কাজ করছো বা অন্য যে কোনো ধরনের ন্যাচারাল ফাইবার নিয়ে ধরো কাজ করছো, এখন তারা তো যারা হাইগ্রোস্কোপিক ন্যাচারের ওরা তো যদি তুমি ওয়েট ময়েস্ট ওয়েট অ্যাটমসফিয়ারে নিয়ে যাও সে ময়েস্চারকে অ্যাকসেপ্ট করছে, আবার যদি তুমি ড্রাই ময়েস্ট অ্যাটমসফিয়ারে নিয়ে যাও সে ময়েস্চারকে কী করছে, রিলিজ করছে বা ডিজলভ করছে। তার মানে কি, এটার সাথে সাথে তার যে ইনহেরেন্ট প্রপার্টিসগুলো যেমন ধরো তার ডাইমেনশন, তার টেনজাল স্ট্রেংথ, তার ইলাস্টিক রিকোভারি পার্সেন্টেজ, তার ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, তার রিজিডিটি, এরকম আরও অনেক প্রপার্টিস কী হয়ে যায়, একই সাথে চেঞ্জ হয়ে যায়। এখন তুমি যখন ওই ফাইবারটা নিয়েই কাজ করছো, ধরো ইনার ওয়্যার বা আউটার ওয়্যার তুমি যেটাই বানাও সেটা যদি তুমি ঠিকভাবে স্টেবল কন্ডিশনে না বানাতে পারো, যদি স্টেবিলিটিটা গেইন করতে না পারো, দেখা যাচ্ছে যে সে ওয়েট অ্যাটমসফিয়ারে এক ধরনের ক্যারেক্টারিস্টিক শো করছে, সে ড্রাই অ্যাটমসফিয়ারে তুমি যখন তাকে নিয়ে যাচ্ছ সে আরেক ধরনের ক্যারেক্টারিস্টিক শো করছে, তখন তোমার জন্য ডিসকমফোর্টেবল হয়ে যেতে পারে। তো এই প্রবলেমগুলো যাতে না হয় এর জন্য যেটা করা হয়, আগে থেকেই আসলে তাকে যদি আমরা ময়েশ্চারের প্রেজেন্সে আনি সে আসলে কিভাবে নিজেকে শো করবে বা নিজের প্রপার্টিগুলো কিভাবে রিপ্রেজেন্ট করবে এবং আমরা সেটাকে কিভাবে স্টেবল করতে পারি, যে সে তাকে যদি একটা নির্দিষ্ট ট্রিটমেন্টের মাধ্যমে স্টেবল করা না যায়, দেখা যাচ্ছে যে তার চেঞ্জগুলো এত বেশি হয়, আমি যখন সেই ফেব্রিক ফাইবারটা দিয়ে ফেব্রিক বানাচ্ছি তখন সেই ফেব্রিকটা আমি অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারছি না। কারণ কি, কারণ সে র্যান্ডমলি তার ক্যারেক্টারিস্টিকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট শো করছে। তো বেসিক্যালি এই প্রবলেমগুলো জানার জন্যই আমাদের আগে নলেজে থাকতে হবে যে আসলে টার্মগুলোর সাথে ফেব্রিকের যে ক্যারেক্টারিস্টিক বা ফাইবারের যে রিলেশনশিপ সেটা আসলে কেমন বা কিভাবে একটা আরেকটার সাথে চেঞ্জ হয়। এখন ধরো তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে ফাইবারের মাঝে পানি অ্যাবজর্ব কিভাবে করছে। তোমরা তো সবাই জানো যে দুইটা ওয়েতে আমাদের মলিকিউলগুলো থাকতে পারে, একটাকে যদি সেটা খুব বেশি ক্রিস্টালাইন অবস্থায় থাকে, যদি সেটা একটা নির্দিষ্ট চেইন মেনটেন করে তাকে বলা হচ্ছে ক্রিস্টালিনিটি, আর যদি খুব হজকরলভাবে থাকে, কোনো লিঙ্ক মেনটেন করেনি, কোনো চেইন মেনটেন করেনি, তার মাঝে অনেক হুক আছে, অনেক লুপ আছে, খুব মিসঅর্গানাইজড ওয়েতে সে আছে, তখন সেটাকে বলা হয় অ্যামোরফাস। তো বেসিক্যালি ওয়াটার অ্যাবজর্পশন ওই অ্যামোরফাস রিজিয়নগুলোতেই হয়। ধরো কোনো একটা ফাইবারে যদি অ্যামোরফাস রিজিয়ন অনেক বেশি থাকে এবং সেখানে যদি পোলার কেমিক্যাল গ্রুপ প্রেজেন্ট থাকে, পোলার কেমিক্যাল গ্রুপ কোনগুলো, যেমন হাইড্রোক্সিল হতে পারে যেটাকে আমরা ওএইচ দ্বারা রিপ্রেজেন্ট করি, বা কার্বক্সিল হতে পারে COOH, বা কার্বোনিল হতে পারে CO, তাহলে আমার যখন এই পোলার কেমিক্যালগুলো কোনো একটা ফাইবারের মাঝে প্রেজেন্ট থাকছে তখন সে কী করে, ওয়াটারকে অ্যাট্রাক্ট করে। তো যখন সে ওয়াটারকে অ্যাট্রাক্ট করছে তখন কী হয়, ওই ফাইবারের দ্বারা ওয়াটার অ্যাবজর্পশনটা বেশি হয়। তাহলে যদি দুই ধরনের ফাইবার তোমার কাছে থাকে, একটা খুব ক্রিস্টালাইন অবস্থায় আছে আর একটা খুব অ্যামোরফাস অবস্থায় আছে, তোমাকে যদি আমি কোয়েশ্চেন করি যে সে তুমি একটা ল্যাবে কাজ করছো, ল্যাবে দুই ধরনের ফাইবার প্রেজেন্ট, একটাতে ক্রিস্টালিনিটি অনেক বেশি, একটাতে অ্যামোরফাস রিজিওনের পরিমাণ অনেক বেশি, তাহলে তুমি কোন ফাইবার, এবং ফাইবারটা হাইগ্রোস্কোপিক ন্যাচারের, তাহলে কোন ফাইবারটি দ্বারা তোমার ওয়াটার অ্যাবজর্পশন বেশি হবে বা সে ময়েশ্চার বেশি অ্যাবজর্ব করবে, তখন তুমি জাস্ট এ বা বি যে ফাইবারটা সেটা বলে দিলে এবং সাথে রিজনটাও বলে দিলে, তাহলেই হবে। এটা জাস্ট ইন্ট্রোডাক্টরি কথাবার্তা ছিল, আমরা এখন চ্যাপ্টারটাতে ঢুকবো।
দেখো এখানে প্রথম যে ডেফিনেশনটা সেটাকে বলা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। ময়েশ্চার কন্টেন্ট আসলে কি বলা হয়েছে, ময়েশ্চার কন্টেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ওয়েট অফ ওয়াটার ইন আ ম্যাটেরিয়াল এক্সপ্রেসড অ্যাজ আ পার্সেন্টেজ অফ দ্য টোটাল ওয়েট অফ ম্যাটেরিয়াল। দুইটা জিনিসের রেশিও, দুইটা জিনিস কি কি, একটা হলো ওই ম্যাটেরিয়ালের ওভেন ড্রাই ওয়েট, আরেকটা হলো ওই ম্যাটেরিয়ালের টোটাল ওয়েট। তার আগে একটু মনে রাখো, জাস্ট বলার জন্য বলছি, পরে আবার পড়ানো হবে। ওভেন ড্রাই ওয়েট বলতে বোঝায় কোনো একটা ম্যাটেরিয়ালের জাস্ট নিজস্ব ওয়েট। এখন নিজস্ব ওয়েটটা কি, যে কোনো একটা ম্যাটেরিয়ালের টোটাল ওয়েট বলতে সেখানে দুইটা ওয়েট বোঝায়। একটা হলো ম্যাটেরিয়ালটির ওভেন ড্রাই ওয়েট, যেখানে কোনো ময়েশ্চার নেই, শুধুমাত্র তার নিজের ওয়েট, প্লাস ওই ম্যাটেরিয়ালের মাঝে যতটুকু ওয়াটার অ্যাবজর্বড অবস্থায় আছে তার ওয়েট। এই যে বলছে ওয়েট অফ দ্য ওয়াটার ইন দ্য ম্যাটেরিয়াল, এটা মানে হলো আমি যে ম্যাটেরিয়ালটা নিয়ে কাজ করছি বা আমি যে ফাইবারটা নিয়ে কাজ করছি, ওই ফাইবারের মধ্যে যতটুকু ওয়াটার প্রেজেন্ট তার ওয়েট, তাকে রিপ্রেজেন্ট করা হয় ডাব্লিউ দ্বারা। আর আমার যে ম্যাটেরিয়াল, যদি আমি ওটাকে হট এয়ার পাস করাই, হট এয়ার পাস করাতে করাতে একটা টাইমে গিয়ে আমি দেখবো যে আমার ম্যাটেরিয়ালটার মাঝে আর কোনো ওয়াটার অ্যাবজর্বড অবস্থায় নেই। যখন আমি ওই অবস্থাটা পেয়ে যাব, যখন আমি দেখলাম যে আমার ম্যাটেরিয়ালের মাঝে আর কোনো ওয়াটারই নেই, তখন আমার ম্যাটেরিয়ালটার যে ওয়েটটা আমি পাই ওটাকে বলা হয় ওভেন ড্রাই ওয়েট। এখন এই দুইটা জিনিসের রেশিও, যে ওয়েট অফ দ্য ওয়াটার ভাগ টোটাল ওয়েট, যেহেতু টোটাল ওয়েট বলা হয়েছে তাই দুইটা জিনিসকে যোগ করা হয়েছে। এই দুইটা জিনিস কি কি, ওয়েট অফ দ্য ওয়েট অফ দ্য ওয়াটার ইন দ্য ম্যাটেরিয়াল প্লাস ওয়েট অফ দ্য ওভেন ড্রাই ওয়েট অফ দ্য ম্যাটেরিয়াল ইনটু, এটাকে রিপ্রেজেন্ট করা হয় পার্সেন্টেজ দ্বারা। আর আমরা সবাই জানি পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করতে হলে 100 দিয়ে গুণ দিতে হয়। আর এই যে ময়েশ্চার কন্টেন্টটা আছে, এটাকে এম অথবা সি দ্বারা ডিনোট করা যায় বা রিপ্রেজেন্ট করা যায়। তাহলে ময়েশ্চার কন্টেন্ট কাকে বলে, ময়েশ্চার কন্টেন্ট বলা হয় হচ্ছে ওয়েট অফ দ্য ওয়াটার ইন আ ম্যাটেরিয়াল এক্সপ্রেসড অ্যাজ দ্য পার্সেন্টেজ অফ দ্য টোটাল ওয়েট অফ দ্য ম্যাটেরিয়াল, অথবা আমি এভাবেও বলতে পারি দ্য রেশিও অফ ওয়াটার ইন আ ম্যাটেরিয়াল টু দ্য ওয়েট অফ দ্য টু দ্য টোটাল ওয়েট অফ দ্য ম্যাটেরিয়াল। আমার শুধু পানির ওয়েট ভাগ ওই ম্যাটেরিয়ালের টোটাল ওয়েটের যে রেশিও, এটাকে আমি যখন 100 দিয়ে গুণ দিব তখন আমি ময়েশ্চার কন্টেন্ট পাব। এবারের টার্মটা দেখো, ময়েশ্চার রিগেইন। একটু এই টার্মটার দিকে যদি তুমি ভালো করে তাকাও, রিগেইন, যে কোনো জিনিস গেইন মানে তো অর্জন করা, রিগেইন মানে সে পুনরায় অর্জন করছে। যেহেতু ময়েশ্চার রিগেইন, তার মানে সে ময়েশ্চারটাকে পুনরায় গেইন করছে। ময়েশ্চার রিগেইনের ডেফিনেশনটা কি বলা হয়েছে, দ্য ওয়েট অফ দ্য ওয়াটার ইন আ ম্যাটেরিয়াল এক্সপ্রেসড অ্যাজ আ পার্সেন্টেজ অফ দ্য ওভেন ড্রাই ওয়েট অফ দ্য ম্যাটেরিয়াল। তার মানে ময়েশ্চার কন্টেন্ট আর ময়েশ্চার রিগেইনের মাঝে আমি যদি ইকুয়েশনাল ডিফারেন্সটা বলি, তাহলে ময়েশ্চার কন্টেন্টের ক্ষেত্রে ভাগ হচ্ছে টোটাল ওয়েট দিয়ে, আর ময়েশ্চার রিগেইনের ক্ষেত্রে ভাগ হচ্ছে শুধুমাত্র ওভেন ড্রাই ওয়েট দিয়ে। ওটার ক্ষেত্রে টোটাল ওয়েট, রিগেইনের ক্ষেত্রে শুধুমাত্র ওভেন ড্রাই ওয়েট। তাহলে এখন যদি আমি ইকুয়েশনাল ডিফারেন্স ছাড়া বলি যে আরও একটা ডিফারেন্স বলো দুটার মাঝে ডিফারেন্সটা কি, তাহলে মনে রাখো ময়েশ্চার কন্টেন্ট বলতে আসলে কোনো একটা ফাইবার, যদি ফাইবারের ক্ষেত্রে চিন্তা করো, তাহলে কোনো একটা ফাইবার যখন ন্যাচারে ছিল তখন সে ইনহারেন্টলি কতটুকু ময়েশ্চার তার মধ্যে অ্যাবজর্ব করা অবস্থায় ছিল। আমি যদি কোনো একটা ফাইবার নিয়ে কাজ করি, কোনো একটা ন্যাচারাল ফাইবার, আমি যখন তাকে কটন বল থেকে পিক করলাম, তখন কটন বল থেকে পিক করার পরে তাকে আমি ন্যাচার থেকে পিক করেছি, এবং কটন হচ্ছে হাইগ্রোস্কোপিক ন্যাচারের। তাহলে সে যে ন্যাচার থেকে আমি যখন তাকে পিক করলাম, ওই টাইমে তার কতটুকু ময়েশ্চার অ্যাবজর্ব অবস্থায় ছিল, এটা হলো তার ময়েশ্চার কন্টেন্ট। এখন আমি যদি ওই ফাইবারটাকে এখন ট্রিটমেন্ট করি, একটা মেশিন আছে যেটাকে বলা হয় রেনল্ড অ্যান্ড ব্রানসন র্যাপিড ড্রায়ার মেশিন। তোমাদের যদি বুটিক্স খোলা থাকতো করোনা ভাইরাস প্রবলেম না হলে, তাহলে হয়তো এতদিনে ল্যাবটা হয়ে যেত, তখন বুঝতে পারতে। ইনশাআল্লাহ আমরা ফিউচারে করব। তো ওই মেশিনে বেসিক্যালি এই টেস্টটা করা হয় যে ময়েশ্চার রিগেইন, ময়েশ্চার কন্টেন্টের পার্সেন্টেজটা কতটুকু এটা বের করা হয়। তো তুমি যখন ওই যে যে কটন ফাইবারটাই ধরো, যখন তুমি তাকে ন্যাচার থেকে পিক করিয়ে আনার পরে তাকে ট্রিটমেন্ট করানোর পর
তাহলে আমি যদি এই অবস্থায় আনার পরে আমার ফাইবারকে আবার ময়েস্ট অ্যাটমসফিয়ারে দিয়ে দেই, যেহেতু সে হাইগ্রোস্কোপিক নেচারে সে পুনরায় ময়েশ্চারটাকে গেইন করে বা অ্যাবজর্ব করে। এই যে যে সেকেন্ড টাইম একবার ট্রিটমেন্ট করার পরে সেকেন্ড টাইম আমাকে আমি তাকে নেচারে রাখার পরে সে আবার ময়েশ্চার অ্যাবজর্ব করলো, ওই পজিশনটাকে বলা হয় ময়েশ্চার রিগেইন। তাহলে ময়েশ্চার কন্টেন্ট হলো আমি নেচার থেকে যেটা ফার্স্ট টাইম রিসিভ করেছি, আর ময়েশ্চার রিগেইন হলো আমি একবার ট্রিটমেন্ট করার পরে সেটাকে আবার যখন নেচারে রাখছি তখন সে যে পরিমাণ ওয়াটার অ্যাবজর্ব করছে। দেখো এই যে রিলেশনশিপটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, সবাই সবার খাতায় এটার পাশে তিনটা স্টার বা দুটা স্টার দিয়ে রাখো। মনে হয় 80% সম্ভাবনা যে এটা আসতে পারে তোমাদের ফাইনাল এক্সামে। এখন সবাই একটু ময়েশ্চার রিগেইন আর ইকুয়াল টু ডাব্লিউ বাই ডি ইন্টু 100 ইকুয়েশন নাম্বার 1 এটা লিখে ফেলো, আর ইকুয়াল টু ডাব্লিউ বাই ডি ইন্টু 100। লিখেছো? আচ্ছা ইকুয়েশন নাম্বার 2 লিখো, c ইকুয়াল টু w বাই w প্লাস d ইনটু 100। এই যে এই ইকুয়েশনটা লিখো, এই অবলিক সাইন দ্বারা কিন্তু ভাগ বুঝাচ্ছে, আমরা তো সবাই বুঝতে পেরেছি তাই না? জি ম্যাম। এই যে এটা, জি দুইটা ইকুয়েশন লেখা হয়েছে। দুটো ইকুয়েশন লিখেছো সবাই? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এক নাম্বার যে ইকুয়েশনটা, এক নাম্বার ইকুয়েশন কি ছিল, r ইকুয়াল টু w বাই d ইনটু 100। আমি যদি d এর পজিশন চেঞ্জ করি, তাকে যদি আমি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আনতে চাই, তাহলে নিয়ম অনুযায়ী সে কি হবে, ভাগ থাকলে গুণ হয়ে যায় না? এখানে তো ডি ভাগ অবস্থায় আছে, আমি যদি তার সাইড চেঞ্জ করাই আর এর সাথে গুণ হবে না? জি, তাহলে এখন যদি আমি আর কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তখন সে গুণ ছিল, ভাগ হয়ে যাবে না? তাহলে আমি এই ইকুয়েশনটা থেকে কি পাবো, ডি ইকুয়াল টু w বাই r ইনটু 100, তাই না? জি ম্যাম। আচ্ছা সবাই লিখেছো তাহলে, এই যে ডি ইকুয়াল টু w ভাগ r ইনটু 100, সবাই লিখেছো? কেউ একজন হোয়াইট বোর্ডটা ইউজ করো তো, হোয়াইট বোর্ডটা ইউজ করে আমাকে একটু দেখাও তো, বুঝতে পেরেছো কিনা আমি কি বলতে চাচ্ছি। অথবা নিজের খাতাটা দেখাও, আমি যতটুকু পর্যন্ত বলেছি নিজের খাতাটুকু দেখাও। কেউ একজন নিজের খাতাটুকু দেখাও, আমার কথা কি বুঝতে পেরেছো? আর এই প্রেজেন্ট এখন কেন দিচ্ছ, এরপরে কি ক্লাস ছেড়ে চলে যাবে? 53 71 008 019, এখনই প্রেজেন্ট দাও, দরকার নেই তো বাবা। আচ্ছা সবাই আমি যে পর্যন্ত বলেছি এই পর্যন্ত কি এসেছো? কেউ একজন তার খাতাটা আমাকে দেখাও, তোমরা কি আমার কথা বুঝতে পারো না? আমি স্ক্রিন শেয়ার করা যায় না তো? আচ্ছা আমি আমার স্ক্রিন অফ করছি, তোমরা শেয়ার করো। জি এবার দেখো, হ্যালো স্ক্রিন শেয়ার করা যাবে তো বাবা, তুমি তোমার ভিডিওটা দেখাও, তুমি তোমাকে দেখাও, জাস্ট ব্যাক ক্যামেরা অন করে ভিডিওটা অন করো, তাহলেই তো হয়ে যায়। আমার কথা কি বুঝতে পেরেছো? ভিডিওটা অন করে ব্যাক ক্যামেরা অন করো, জাস্ট তোমার খাতাটা আমাকে দেখাও। জি একটু কাছে আসো ডায়মন্ড, খাতাটাকে কাছে আনো।
আচ্ছা, আমি যে এক নাম্বার ইকুয়েশন বললাম, যে এক নাম্বার ইকুয়েশন কি ছিল, ডাব্লিউ বাই ডি ইন্টু হান্ড্রেড, আমি যখন আর কে সাইড চেঞ্জ করালাম এবং ডি কে সাইড চেঞ্জ করালাম, তখন আমি নতুন ইকুয়েশনটা পেলাম কি, ডাব্লিউ ইকুয়াল টু ডি ইকুয়াল টু ডাব্লিউ বাই আর ইন্টু হান্ড্রেড। এটা আমার এখন এক নাম্বার ইকুয়েশন হলো। আর সি ইকুয়াল টু আমি অলরেডি জানি, ডাব্লিউ বাই ডাব্লিউ প্লাস ডি ইন্টু হান্ড্রেড ইকুয়াল টু ইকুয়েশন নাম্বার টু। এ পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছ? আমাকে একটু একটু আমার সাথে কোঅপারেট করতে হবে। কেউ কি আছো যে এই দুটো ইকুয়েশন এখন পর্যন্ত লিখো নাই? আচ্ছা, আমি ধরে নিলাম সবাই লিখেছ। এখন দেখো, এখানে দুই নম্বর যে ইকুয়েশন, একটা টার্ম আছে ডাব্লিউ বাই ডাব্লিউ প্লাস ডি, তাই না? আচ্ছা, আমি যখন ডি কে সাইড চেঞ্জ করালাম, আমি নতুন ইকুয়েশন পেয়েছি ডি ইকুয়াল টু ডাব্লিউ বাই আর ইনটু 100। তাহলে ওই যে যে সেকেন্ড ইকুয়েশনে ডি, ওখানে আমি নতুন এই যে ডি ইকুয়াল টু আমি কি পেলাম, ডাব্লিউ বাই আর ইনটু 100, তাই না? এখন এই ভ্যালুটা সেকেন্ড ইকুয়েশনে বসিয়ে দাও। আমার কথা কি বুঝতে পেরেছো? জি ম্যাডাম। আচ্ছা দেখো, বসানোর পরে আমি যদি নিচের দিকে খেয়াল করি, তাহলে এখানে ডাব্লিউ দুইটা পোর্শনেই আছে, ডাব্লিউ প্লাস ডাব্লিউ বাই আর ইনটু 100। তাহলে আমি এখান থেকে ডাব্লিউ কি কমন নিতে পারি? জি ম্যাম। আচ্ছা, তাহলে ডাব্লিউ যদি কমন নেই, আমি কি পাবো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, যেহেতু এখানে ডাব্লিউ ছাড়া আর কিছু নেই, তার মানে এখানে কি আছে, ওয়ান আছে। তার মানে আমি কি ডাব্লিউ কমন নিলে পেলাম ওয়ান প্লাস হান্ড্রেড, যেহেতু গুণ অবস্থায় আছে তাই আমি এটাকে আপার পোর্শনে লিখেছি, ওয়ান প্লাস হান্ড্রেড বাই আর। এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, এখন দেখো, ডাব্লিউ উপরেও আছে ডাব্লিউ নিচেও আছে, নিউমারেটর এবং ডেনোমিনেটর দুইটা পজিশনে ডাব্লিউ আছে, তাহলে আমি দুইটাকে কেটে দিতে পারি না, বাদ দিয়ে দিতে পারি? আচ্ছা, এখন এখানে যেহেতু আরেকটা হান্ড্রেড ছিল গুণ অবস্থায়, এই হান্ড্রেডটাকে আমি কি করলাম, উপরে লিখেছি, আর নিচে যদি আমি এই যে ওয়ান প্লাস হান্ড্রেড বাই আর কে লসাগু করি, তাহলে আমি নতুন ইকুয়েশন কি পাবো, আর প্লাস হান্ড্রেড ভাগ আর, তাই না? সবাই কি লিখছো? লিখলে কিন্তু ইকুয়েশনটা অনেক ইজি। জি ম্যাম, লিখতেছি। আমি লিখছি, লেখা শেষ ম্যাম। তাহলে আমি সি ইকুয়াল টু কি পেলাম, হান্ড্রেড আর ভাগ হান্ড্রেড প্লাস আর, তাই না? জি ম্যাম। ইকুয়েশন নাম্বার থ্রি পেয়েছো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন আর ইকুয়াল টু বাট আমাকে একটু বের করে দেখো, আমি টু মিনিটস টাইম দিলাম। তিন নাম্বার ইকুয়েশন থেকে আর ইকুয়াল টু বাট, এটা আমাকে বের করে দেখো। ক্যামেরা অন করে ব্যাকে নেওয়া যায় না, মানে ওরকম সিস্টেম নেই। বাকি সবাই যারা আছো তাদেরও কি সেম এসেছে? আর ইকুয়াল টু আসবে হান্ড্রেড সি ভাগ হান্ড্রেড মাইনাস সি, সবার এসেছে? Y E45, আমার সাথে কথা বলতে হবে, cause I can't see your faces. So তোমরা যদি reciprocate না করো, আমি কি করে বুঝবো যে তুমি পারছো কি পারছো না? জি ম্যাম, এসেছে।
আবার এসেছে না? আচ্ছা, এখন দেখো কেউ কি আছে যার এখনো আসেনি বা সে বুঝতে পারোনি? কেউ এমন একজনও আছো? আমি আবার জিজ্ঞেস করছি, কেউ একজনও কি আছো যে এটা এখনো বের করতে পারোনি? সি ইকুয়াল টু হোয়াট অ্যান্ড আর ইকুয়াল টু হোয়াট? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আমি ধরে নিলাম সবাই পেরেছো। এখন এই কোয়েশ্চেনটা কয়েকটা ভাবে আসতে পারে। হয়তো তোমাকে আমি এই ইকুয়েশনটা দিয়ে বলতে পারি যে তুমি আমাকে বলো এই ইকুয়েশনটা সলভ করো, সি ইকুয়াল টু হান্ড্রেড আর ভাগ হান্ড্রেড প্লাস আর, এই ইকুয়েশনটা সলভ করো। অথবা আমি বলতে পারি আর ইকুয়াল টু হান্ড্রেড সি বাই হান্ড্রেড মাইনাস সি, এটা সলভ করো। অথবা আমি বলতে পারি রিলেশন বিটুইন মশটার রিগেন অ্যান্ড মশটার কন্টেন্ট, এটাকে বের করে আমাকে দেখাও। এখন যদি এই ইকুয়েশনটা আমি বের করতে পারি, বলি শুধুমাত্র এই ইকুয়েশনটাই আমি বের করতে বলি, তাহলে এটা বের করার কোনো দরকার নাই, তাই না? এটা তোমরা সবাই বুঝতে পারো। যদি আমি বলি দুইটার মাঝে রিলেশনশিপটা বের করো বা এস্টাবলিশ করো, তাহলে অবশ্যই তোমাকে দুইটা ইকুয়েশনই লিখতে হবে। এখন যদি প্রথমটার ক্ষেত্রে ধরো আমি জাস্ট এতটুকু চেয়েছি, তুমি বাকিটা এক্সট্রা দিয়ে দিয়েছো, তখন হয়তো আমি মার্ক কাটবো না। বাট আমি যদি পুরাটা চাই, শুধুমাত্র তুমি আমাকে সি ইকুয়াল টু হোয়াট এটা বের করে দেখাও, তখন তুমি হাফ মার্কস পাবে, যেহেতু এখানে দুইটা টার্ম আছে। তাই আমার কথা কি বোঝা গেছে? কোশ্চেনটা কি কিভাবে আসতে পারে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে দুইটা ইকুয়েশনই প্রুফ করে সি ইকুয়াল টু হোয়াট অ্যান্ড আর ইকুয়াল টু হোয়াট দুইটাই বের করতে হবে। হ্যাঁ, কিন্তু তুমি দেখা যাচ্ছে কোয়েশ্চেন না বোঝার কারণে অর্ধেক লিখে দিয়েছো, মানে সি ইকুয়াল টু হোয়াট জাস্ট এতটুকুই বের করেছো, কারণ তোমার মনে হয়েছে সি ইকুয়াল টু তো আর আছেই, তো এটাই মনে হয়ে যাবে। সেক্ষেত্রে যেটা হবে যে তুমি যেহেতু এখানে দুইটা ইকুয়েশন তোমাকে বের করতে বলা হয়েছে, বাট তুমি বের করেছো একটা, তাই অর্ধেক মার্কস ডিডাক্ট করা হবে। এবার বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, দেখো আমাদের নতুন যে দুইটা টপিক, একটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার, আরেকটাকে বলা হচ্ছে টেস্টিং অ্যাটমসফিয়ার। আমরা অলরেডি ফার্স্ট লেকচার পড়ানোর সময় তোমাদের একটা কথা বলেছিলাম যে কোনো জিনিস আমরা যদি ফলো করতে চাই, তার আগে আমাদের একটা স্ট্যান্ডার্ড বা একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করে নিতে হয়। যদি সেটা আমরা সেন্ট্রালি না করতে পারি বা সবার জন্য সেম না করতে পারি, সেটার ক্ষেত্রে যেটা হয়ে যায়, যেটা হাপোস সিচুয়েশন ক্রিয়েট হয় যে আমরা আসলে কোনটা অ্যাকসেপ্ট করবো বা কোনটা রিজেক্ট করবো, এটা নিয়ে কনফিউশন অনেক বেশি হয়ে যায়। তো অ্যাটমসফিয়ারের ক্ষেত্রেও সেম, তুমি যে একটা ফাইবারকে টেস্ট করবে বা ফাইবারের প্রপার্টিসগুলো কি টেস্ট করবে, তার আগে তো এটা তো অ্যাটমসফিয়ারের সাথে কানেক্টেড। তার আগে আমাকে বলো অ্যাটমসফিয়ার বলতে কি বোঝায়, অ্যাটমসফিয়ারের সাথে কোন দুইটা টার্ম ইন্টারকানেক্টেড? কোন একটা জায়গার অ্যাটমসফিয়ার বলতে আসলে কি বোঝায়? টেম্পারেচার আর আর টেম্পারেচার আর আর্দ্রতা, মানে যে রিলেটিভ হিউমিডিটি, তাই না? আপেক্ষিক আর্দ্রতা যেটাকে বলে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। যে কোনো একটা অ্যাটমসফিয়ার বলতে অবশ্যই অবশ্যই দুইটা জিনিস সেখানে থাকতে হবে, সেটা কি কি? একটা হচ্ছে তার টেম্পারেচার, আরেকটা হচ্ছে তার রিলেটিভ হিউমিডিটি। যেহেতু আমরা অলরেডি জানি যে যেসব ফাইবার হাইগ্রোস্কোপিক ন্যাচারের, তাদেরকে যদি আমরা ময়েস্ট অ্যাটমসফিয়ারে রেখে দেই, তাহলে সে ময়েশ্চার অ্যাবজর্ব করে। আমি যদি তাকে ড্রাই অ্যাটমসফিয়ারে রাখি, তখন সে ময়েশ্চার রিলিজ করে। তাহলে আমি তাকে কোন অ্যাটমসফিয়ারে রাখছি এটা জানতে হলে ওই অ্যাটমসফিয়ারে বেসিক্যালি টেম্পারেচার কত আর রিলেটিভ হিউমিডিটি কত, এটা আমাদের জানতে হয়। এটা বের করার অনেকগুলো ওয়ে আছে, তোমাদের ল্যাবে যেটা শেখানো হবে সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটার। খুবই ইজি একটা প্রসিজিওর, জাস্ট একটা এক্সপেরিমেন্টের মতো, যেখানে দুইটা থার্মোমিটার থাকে, সেখান থেকে খুব ইজিলি তোমার এই টেম্পারেচার এবং রিলেটিভ হিউমিডিটিটা মেজার করা যায়। এখন কথা হলো এই স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারটা কি। স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার বলতে আমরা অলরেডি এতটুকু জানি যে সেখানে রিলেটিভ হিউমিডিটির পরিমাণটা আমাকে জানতে হবে এবং সেখানকার টেম্পারেচারটা আমাকে জানতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে টেম্পারেচারটাকে ধরা হয় 20 ডিগ্রি সেলসিয়াস। যদি আমি সেটাকে সেলসিয়াস ডিগ্রিতে রিপ্রেজেন্ট করি, তাহলে এটার মান হয় 20 ডিগ্রি সেলসিয়াস। আর আমি যদি এটাকে ফারেনহাইট ডিগ্রিতে রিপ্রেজেন্ট করি, তখন এটা হয় 68। আর রিলেটিভ হিউমিডিটির পার্সেন্টেজ হয় 65%। তাহলে
স্ট্যান্ডার্ড অ্যাটমোস্ফিয়ারে রিলেটিভ হিউমিডিটি থাকে 65% আর টেম্পারেচার থাকে 20°C। যখন কোন একটা অ্যাটমোস্ফিয়ারে রিলেটিভ হিউমিডিটির পার্সেন্টেজ থাকবে 65% এবং টেম্পারেচারের পরিমাণ থাকবে 20°C, তখন আমি তাকে স্ট্যান্ডার্ড অ্যাটমোস্ফিয়ার বলতে পারি। এখন টেস্টিং অ্যাটমোস্ফিয়ার বলতে আসলে তাহলে কি বোঝায়? আমরা এতটুকু জানি, যখন আমরা কোনো কিছু নিয়ে কাজ করতে যাই, তখন পুরোপুরি একদম এক্স্যাক্টলি যেটা স্ট্যান্ডার্ড আমরা ধরেছি সেটা হয়তো নাও পাওয়া যেতে পারে। তাহলে 65 বলেছি, 65ই পেতে হবে এমন কিছু না, তার সাথে কিছু টলারেন্স লেভেল যোগ করা হয়। এই যে টলারেন্স লেভেল, এটা দুইটার ক্ষেত্রেই হচ্ছে ±2। রিলেটিভ হিউমিডিটির ক্ষেত্রে ±2% এবং টেম্পারেচারের ক্ষেত্রে ±2°C। যখন আমি টলারেন্স লেভেল অ্যাড করে দিই, তখন আমার এই অ্যাটমসফিয়ারটাকে বলা হচ্ছে বেসিক্যালি, বা এই টার্মটাকে বলা হচ্ছে টেস্টিং অ্যাটমসফিয়ার। এখন এই যে 20°C, বাংলাদেশের পার্সপেক্টিভে 20°C কি খুব কমন টেম্পারেচার? শীতের সময়ও অনেক সময় দেখা যায় যে 12টা বা 11:30 পর্যন্ত কোনো মতে 20 নিচে থাকে, তারপরে 20 উপরে চলে যায়, 22 বা 23 হয়ে যায়, তাই নয় কি? জি। তাহলে এই টাইপের ট্রপিক্যাল বা সাব ট্রপিক্যাল যে রিজিয়ন গুলো আছে, এই ট্রপিক্যাল বা সাব ট্রপিক্যাল রিজিয়ন গুলোর জন্য 20°C টেম্পারেচার অ্যাচিভ করা একটু টাফ। সেক্ষেত্রে যদি ট্রপিক্যাল বা সাব ট্রপিক্যাল কোনো রিজিয়নের মধ্যকার কোনো রিজিয়ন হয়, সেক্ষেত্রে টেম্পারেচারটাকে 20 না ধরে 27°C ধরা হয়। 20 না ধরে 27°C ±2, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে হবে 27°C, টেস্টিং এর ক্ষেত্রে 27 ±2°C, ফারেনহাইটের ক্ষেত্রে 81°+-4°F। সবাই বুঝতে পেরেছো? এখন এখান থেকে যদি কোয়েশ্চেন আসে, ধরো 1 মার্কের জন্য আসলো, যে আমি জাস্ট তোমাদের সিটি কোয়েশ্চেন গুলো একবারে বলে যাচ্ছি, জানি না কবে সিটি হবে, তারপরেও বলে যাচ্ছি, জাস্ট মাথায় রেখো যে এখান থেকে 1 বা 2 মার্কসের জন্য আসতে পারে যে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার আর টেস্টিং অ্যাটমসফিয়ারের মাঝে দুইটা ডিফারেন্স লিখো বা একটা ডিফারেন্স লিখো। তাহলে তুমি যাতে ডিফারেন্সটা লিখতে পারো, ওইভাবে করে একটু মনোযোগ দিয়ে পড়ো। আমাদের যে নতুন দুটো টার্ম, সেটা হলো অ্যাবসোলিউট হিউমিডিটি অ্যান্ড রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটি এবং অ্যাবসোলিউট হিউমিডিটি দুইটাই তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছো, ওখানে জাস্ট বাংলায় পড়েছো, এখানে ইংলিশে পড়ছো, এতটুকুই ডিফারেন্স। অ্যাবসোলিউট হিউমিডিটি বলতে কি বোঝায়? অ্যাবসোলিউট হিউমিডিটি বলতে বোঝাচ্ছে দ্য ওয়েট অফ ওয়াটার প্রেজেন্ট ইন আ ইউনিট ভলিউম অফ ময়েস্ট এয়ার। Weight of water present in a unit volume of moist air. One unit moist air এর মধ্যে কতটুকু water present আছে তার পরিমাণকে বলা হয় absolute humidity. এটাকে দুইটা ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়, grain per cubic foot অথবা gram per cubic meter. তাহলে রিলেটিভ হিউমিডিটি কাকে বলে? কেউ কি বলতে পারবে আপেক্ষিক আর্দ্রতার ডেফিনেশনটা কি ছিল? ফিজিক্স এর খুবই হট টপিক ছিল এটা, রিলেটিভ হিউমিডিটি। এবং তোমরা মাত্র সেকেন্ড ইয়ারে পড়ো, তোমাদের জানার কথা, আমাকে বলো। YE45 এটা বলা উচিত। হ্যালো, ডায়মন্ড তুমিও পারবে না? এম কোশ্চেনটা একটু আরেকবার বলা যাবে? রিলেটিভ হিউমিডিটি কাকে বলে, মানে আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বুঝছো? এরকম সামথিং কিছিলাঙ্কে বাষ্পচাপ বা সম্পৃক্ত বাষ্পচাপটা কিছু। আচ্ছা ঠিক আছে, সম্পৃক্ত তো মনে আছে অ্যাট লিস্ট। তাহলে দুইটা জিনিসের ডিফারেন্স বা রেশিও কি কি? অ্যাকচুয়াল ভেপার প্রেশার ভাগ স্যাচুরেটেড ভেপার প্রেশার। কোন একটা জায়গাতে কতটুকু ওয়াটার ভেপার স্যাচুরেটেড অবস্থায় আছে, বেসিক্যালি অ্যাকচুয়ালি আছে, এবং স্যাচুরেটেড ভেপার প্রেশার স্ট্যান্ডার্ডিক্যালি কতটুকু থাকা দরকার ছিল আর অ্যাকচুয়ালি কতটুকু আছে, এই দুইটা রেশিওকেই বলা হয় রিলেটিভ হিউমিডিটি। এবং এটাকে পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করা হয়, যার কারণে 100 দিয়ে গুণ হয়।
তাহলে অ্যাবসলিউট হিউমিডিটি বলতে বোঝায় একটা 1 ইউনিট ভলিউম অফ ময়েশ্চারে কতটুকু ওয়াটার প্রেজেন্ট আছে তার ওয়েট, আর রিলেটিভ হিউমিডিটি বলতে বোঝায় যে অ্যাকচুয়াল ভেপার প্রেশারের হার, স্যাচুরেটেড ভেপার প্রেশার যেহেতু এটাকে পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করা হয় তাই একে 100 দ্বারা গুণ করা হয়। দেখো অ্যাটমোস্ফিয়ারিক কন্ডিশন মেজার করার তিনটা ওয়ে আছে। এক নম্বরকে বলা হচ্ছে ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটার, দুই নম্বরকে বলা হচ্ছে হেয়ার হাইগ্রোমিটার, আর তিন নম্বরকে বলা হচ্ছে ইলেকট্রোলাইটিক হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার বা সাইক্রোমিটার যেটাই বলো, এটা বেসিক্যালি হিউমিডিটিকে ডিটারমাইন করার জন্য এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয়। হিউমিডিটি ডিটারমাইন করার জন্য যে ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় তাকে বলা হয় হাইগ্রোমিটার বা সাইক্রোমিটার। তিনটা কন্ডিশন বা তিনটা মেজারমেন্ট মেথডের মাধ্যমে অ্যাটমোস্ফিয়ারিক কন্ডিশন মেজার করা যায়। এক নম্বরে ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটার, দুই নম্বরে হেয়ার হাইগ্রোমিটার, অ্যান্ড তিন নম্বরে ইলেকট্রোলাইটিক হাইগ্রোমিটার। এখন এই যে ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটার, এটাও কিন্তু তোমরা ইন্টারমিডিয়েটের ফিজিক্স বইয়ে পড়ে এসেছো বা ল্যাবে করে এসেছো। কেউ কি আমাকে প্রসিডিউরটা একটু বলতে পারবে? আচ্ছা তোমাদের পুরো ব্যাচের কেউই কি কথা বলো না? মানে তোমরা কি কথা বলোই কম নাকি শুধু পড়াশোনার ব্যাপারে কম কথা বলো? কোনটা, নাকি তোমরা আমার পড়া বুঝো না? কোনটা আমাকে একটু বলতে হবে, কারণ তোমরা এত বেশি মিউট অবস্থায় থাকো আমি আসলে কনফিউজ হয়ে যাচ্ছি। তোমরা কি বুঝতে পারছো আমি যা পড়াচ্ছি? জি ম্যাম বুঝতে পারছি ম্যাম, আমরা একটু কথা কম বলি ম্যাম। ও তোমরা একটু দরকারের সময় কথা বলতে হবে বাবা, দরকারের সময় চুপ করে থাকলে তো হবে না। তোমরা এই যে ওয়েট অ্যান্ড হাইগ্রোমিটার ড্রাই বাল্ব হাইগ্রোমিটারটা, এটা অলরেডি ফিজিক্সের ল্যাবে করে এসেছো, আমাকে কেউ কি একটু প্রসিডিউরটা বলতে পারবে? যেটা দেখলে হয়তো মনে পড়বে, এবার মনে পড়েছে? হ্যালো, কেউ বলতে পারবে না? অভি, অভি তোমার নাম, বলতে পারবে? আমি ভেবেছিলাম তোমরা কেউ একজন অ্যানসারটা দিবে, কারণ এটা তোমাদের ইন্টারমিডিয়েটেরই একটা টপিক। দেখো কনস্ট্রাকশনটা যদি একটু খেয়াল করো, বেসিক্যালি ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটার, এখানে দুইটা থার্মোমিটার থাকে। একটা থার্মোমিটার হচ্ছে কভার্ড অবস্থায় থাকে, একটা থার্মোমিটার হচ্ছে আনকভার্ড অবস্থায় থাকে। বেসিক্যালি কভার্ড অবস্থায় যেটা থাকে সেটা হচ্ছে একটা ওয়েট মুসলিন স্লিভ দ্বারা। ওয়েট মুসলিন স্লিভ বলতে যে মুসলিন স্লিভ ফেব্রিকটা ইউজ করা হয় সেটা ভেজা অবস্থায় থাকে। ওইটা দ্বারা কী করা হয়, একটা থার্মোমিটারকে কভার করে রাখা হয়। আরেকটা থার্মোমিটার যেটা থাকে সেটা হচ্ছে আনকভার্ড অবস্থায় থাকে। তো যেটা আনকভার্ড অবস্থায় থাকে সে আসলে ডিটারমাইন করে যে ওই যে যে অ্যাটমসফিয়ারে তুমি তাকে রেখেছো তার রুম টেম্পারেচার আসলে কত, সে রুম টেম্পারেচারটা ডিটারমাইন করে। এবং যেহেতু সে আনকভার্ড অবস্থায় থাকে তাই এই থার্মোমিটারটাকে বলা হয় ড্রাই বাল্ব থার্মোমিটার। আর যে থার্মোমিটারটা ওয়েট স্লিভ অফ মুসলিন দ্বারা কভার্ড অবস্থায় বা সারাউন্ডেড করা থাকে সেটা হচ্ছে লোয়েস্ট বা কুলিং টেম্পারেচারকে রিপ্রেজেন্ট করে। আর ওই যে মুসলিন স্লিভটা, ওইটা একটা ডিস্টিলড ওয়াটারের রিজার্ভয়ারের মধ্যে চুবানো থাকে, যেটাকে ডিপ করা থাকে বলা হচ্ছে। তাহলে দুইটা থার্মোমিটার থাকে, একটা থার্মোমিটারের কাজ হলো আমার রুম টেম্পারেচারটা রিপ্রেজেন্ট করা, যেটাকে আমি বলছি ড্রাই বাল্ব থার্মোমিটার। আরেকটা থার্মোমিটার যেটা মুসলিন স্লিভের সাহায্যে সারাউন্ডেড বা কভার করা থাকে তার কাজ হলো যে কুলিং অ্যাটমসফিয়ারটা বা কুলিং টেম্পারেচারটা সেটা রিপ্রেজেন্ট করা। এটাকে বলা হচ্ছে ওয়েট বাল্ব থার্মোমিটার। তাহলে এই যে বলা হচ্ছে এ টেবিল অফ রিলেটিভ হিউমিডিটি ইজ কেপ্ট বিটুইন দ্য টু থার্মোমিটার ফ্রম উইচ দ্য পার্সেন্টেজ অফ রিলেটিভ হিউমিডিটি ইজ ডিটারমাইন্ড বাই দ্য ডিফারেন্স অফ টেম্পারেচার, এটা একটু বুঝতে পারবে এই জিনিসটা দেখলে। দেখো ড্রাই বাল্ব যেটা যেটা আনকভার্ড অবস্থায় আছে ওর টেম্পারেচার অবশ্যই ওয়েট বাল্বের থেকে অলওয়েজ বেশি হবে, তাই নয় কি? জি ম্যাম। হ্যাঁ, এখন যদি বলি কেন তাহলে কেউ একটু আনসার দিতে পারবে?
পানি তাপ শুষে নিচ্ছে আর কি এই ওয়েট বাল্বের যেটা। জি অবশ্যই, জি থ্যাংক ইউ সো মাচ। যেহেতু ওখানে একটা ওয়েট মুসলিন স্লিভ এর সাহায্যে কভার করা আছে থার্মোমিটারটাকে, আমরা সুপ্ত তাপ প্রক্রিয়াটা পড়েছিলাম তাই না? যে কোনো একটা সাবস্টেন্স তার স্টেট যদি চেঞ্জ করতে চায় তাহলে তার কিছু এনার্জির দরকার হয়। যেমন যখন একটা পানি থেকে বরফ হয় তখন সেখানেও এনার্জির দরকার হয়, আবার যখন পানি বাষ্প হয়ে যাচ্ছে তখনও এনার্জির দরকার হয়। যে কোনো একটা যে এক্সিস্টিং কন্ডিশন সেটা থেকে যদি সে তার ফেস চেঞ্জ করতে চায় তখন তার কিছু এনার্জির দরকার হয়। যখন আমি মুসলিন স্লিভের সাহায্যে বা ওয়েট মুসলিন স্লিভের সাহায্যে আমার যে বাল্বটাকে বা ওয়েট বাল্ব যে থার্মোমিটারটা আমি বলছি তাকে কভার করা থাকে, তখন সে ওখানকার কিছু যে পানি, পানিটা যে বাষ্প করে, বাষ্প করার জন্য তার কিছু এনার্জির দরকার হয়। তো এই যে এনার্জি বা হিটের দরকার হয় এটা সে নেয় হচ্ছে ওয়েট বাল্বের গা থেকে। যেহেতু সে ওয়েট বাল্বের গা থেকে কিছু হিট শুষে নিচ্ছে তার কারণে ওয়েট বাল্বের টেম্পারেচারটা ড্রাই বাল্বের টেম্পারেচার থেকে কমে যায়। যেমন আমরা যদি একটু চিন্তা করি, আমাদের যখন জ্বর আসে তখন আমরা পানি পট্টি দিই তাই না? হ্যাঁ, পানিপট্টিরও কিন্তু একই কাজ। সে কি করে, তোমার বডি থেকে কিছুটা তাপ শুষে নেয় তাই না? জি ম্যাম। হ্যাঁ, তোমরা কি কখনো খেয়াল করেছো যখন জ্বর হয় তখন পানিপট্টি যেটা দেওয়া হয় ওই যে যে ফেব্রিকটা, ওই ফেব্রিকটা কিছুক্ষণের মধ্যে একটু একটু ড্রাই হয়ে যায়। যতটুকু পানি তার মাঝে অ্যাবজর্বড অবস্থায় ছিল সেই পানি পুরাটুকু একটু পরেই আর থাকে না, খেয়াল করেছো কি? হ্যাঁ জি। এটা কেন হয়, কিছুটা পানি কি হয়ে যায়, বাষ্প হয়ে উড়েও যায় তাই না? তোমার বডির টেম্পারেচার যে শুষে নিচ্ছে, কিভাবে শুষে নিচ্ছে, ওভাবেই তো নিচ্ছে। তোমার বডি থেকে যে হিটটা নিচ্ছে ওই হিটটা নিয়ে সে তার লিকুইড অবস্থা থেকে ভ্যাপারাইজ অবস্থায় চলে যায় তাই না? আমার কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, এই যে যে ওয়েট এন্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটার এখানেও ওই একই প্রসিডিওরই মেইনটেইন করা হয়। তাহলে এখানকার প্রিন্সিপালটা কি বলা হয়েছে, সিন্স দা ওয়েট বাল্ব থার্মোমিটার ইজ সারাউন্ডেড বাই আ ওয়েট স্লিভ অফ মুসলিন ইন আন অ্যাটমোসফিয়ার হুইচ ইজ নট স্যাচুরেটেড, ওয়াটার এভাপোরেটস ইন টু দা এয়ার অ্যাট আ রেট হুইচ ইজ প্রপোর্শনাল টু দা ডিফারেন্স বিটুইন দা অ্যাকচুয়াল হিউমিডিটি অ্যান্ড 100% স্যাচুরেশন কন্ডিশন। Further, since the evaporation is accompanied by cooling, the temperature indicated by the thermometer will be less than the room temperature. By mounting identical thermometer in a frame and arranging one of them to have a muslin sleeve over its bulb, two temperature can be read directly from the dry bulb and the wet bulb. The difference is noted and table consulted from which the percentage of relative humidity is derived. এখন একটু ভালো করে দেখো এই জিনিসটা, এটা সিটিতে আসতে পারে। আমার যে হরিজন্টালি যে মানগুলো দেওয়া আছে 50, 52, 54, 58, 62, 68 এটসেট্রা, এটা হচ্ছে ড্রাই বাল্বের টেম্পারেচার। এই যে হরিজন্টালি বলছি কারণ এটা সমান্তরালি আছে, আমরা হরিজন্টাল আর ভার্টিক্যাল তো বুঝি তাই না? Yes ma'am. আর এই যে ভার্টিক্যালি আছে যেটা 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এটা হচ্ছে ড্রাই বাল্ব আর ওয়েট বাল্বের রিডিং এর মাঝে যে ডিফারেন্সটা, ওই ডিফারেন্সটা। ঠিক আছে, এখন একটু খাতায় লিখো, ড্রাই বাল্ব টেম্পারেচার হচ্ছে 60 ডিগ্রি ফারেনহাইট, যেহেতু এটা ফারেনহাইটে আছে আমি ফারেনহাইটে ধরি, ড্রাই বাল্ব টেম্পারেচার হলো 60 ডিগ্রি ফারেনহাইট। লিখেছো? জি ম্যাম। আচ্ছা, ওয়েট বাল্ব টেম্পারেচার লিখো 58 ডিগ্রি ফারেনহাইট, ড্রাই বাল্ব 60 আর ওয়েট বাল্ব লিখো 54, ড্রাই বাল্ব 60 ডিগ্রি ফারেনহাইট, ওয়েট বাল্ব 54 ডিগ্রি ফারেনহাইট। হয়েছে লেখা? জি ম্যাম। আচ্ছা, ড্রাই থেকে ওয়েট বাল্ব টেম্পারেচার যদি মাইনাস করো ডিফারেন্স কত হয়? 6 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এখানে আমার ড্রাই বাল্বের টেম্পারেচার কত ছিল, 60 তাই না? জি ম্যাম। আর দুটোর মধ্যে আমি ডিফারেন্স কত পেয়েছি, 6। জি ম্যাম, 6। আচ্ছা, আমি তাহলে 6 থেকে
ভার্টিক্যালি নিচে আসতে থাকব আর 60 থেকে হরিজন্টালি ডান দিকে যেতে থাকব কোন একটা পয়েন্টে গিয়ে দুইটা দে পজিশন ভার্টিক্যাল এবং হরিজন্টাল একটা আরেকটাকে ইন্টারসেক্ট করবে না জি ম্যাম পয়েন্ট এখানে দেখো কত পয়েন্ট ইন্টারসেক্ট করেছে 68 এ তাই না জি ম্যাম তাহলে এই 68 যে পার্সেন্টেজটা এটাই হলো রিলেটিভ হিউমিডিটি পার্সেন্টেজ বোঝা গেছে চার্ট থেকে কিভাবে রিলেটিভ হিউমিডিটি পার্সেন্টেজটা বের করব জি ম্যাম আমি এই চার্ট কি ম্যাম মানে দিয়ে দেওয়া হবে এটা মুখস্থ করা লাগবে না আচ্ছা আচ্ছা এখন তোমরা আমাকে আরেকটা বলো নিজেরা আমি জাস্ট ভ্যালু বলছি সে ড্রাইভার টেম্পারেচার আছে 76 আর ওয়েট বাল্ব টেম্পারেচার আছে 60 তাহলে রিলেটিভ হিউমিডিটি কত ড্রাই বাল্ব টেম্পারেচার 70 ওয়েট বাল্ব টেম্পারেচার কত বলেছি 60 জি ম্যাম আচ্ছা তাহলে রিলেটিভ হিউমিডিটি কত 38 70 আর দুটার মধ্যে ডিফারেন্স হলো 10 তাই না থার্ড কেউ কি এমন আছো যে বুঝতে পারোনি আচ্ছা আমি একটু টেস্ট করি নিসান আইডি 10 Nissan ID10 জি ম্যাম জি ধরো যে ড্রাইভার টেম্পারেচার আছে 66 ওয়েট বাল্ব টেম্পারেচার আছে 64 রিলেটিভ হিউমিডিটি কত সরি 66 আর হচ্ছে 62 ড্রাই বাল্ব 66 ওয়েট বাল্ব 62 ম্যাম বলো বাবা এই যে এটা হচ্ছে 66 এখান থেকে আমরা হরিজন্টালি যেতে হবে তাই না জি আচ্ছা আর 62 নাই 62 মানে হচ্ছে ওয়েট বাল্বের টেম্পারেচার তোমার তো ওয়েট বাল্বের টেম্পারেচার লাগবে না তোমার তো ডিফারেন্স লাগবে 66 থেকে 62 মাইনাস করলে কত থাকে ম্যাম 4 আচ্ছা তাহলে আমি 4 এই যে 4 আছে না জি এখন নিচের দিকে আসতে থাকি ভার্টিক্যালি তাহলে 66 আর হচ্ছে 4 রিলেটিভ হিউমিডিটি কত হলো 80 না জি নিসান বুঝতে পেরেছো না বুঝলে আমাকে বলো না বুঝা খারাপ বুঝছি ম্যাম ওই ডিফারেন্সটা বরাবর নিচে নামতে আমার জি 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 ড্রাই বাল্বের টেম্পারেচার বরাবর হরিজন্টালি যেতে হবে আর দুইটার মাঝে ড্রাই আর ওয়েট বাল্ব টেম্পারেচারের যে ডিফারেন্স এটা বরাবর ভার্টিক্যালি নিচে আসতে হবে বুঝতে পেরেছো জি ম্যাম আচ্ছা ম্যাম ব্লু আর ওই গ্রিন মার্কের কাছে না কোনো কাজ না এমনিতে এটা হচ্ছে নেট থেকে কালেক্ট করা তো ওরা হয়তো কোন একটা এক্সপেরিমেন্ট কে ইন্ডিকেট করে দিয়েছিল এই আর কি আচ্ছা ঠিক আছে এখন দেখো এই যে ড্রাই বাল্বের টেম্পারেচার আর ওয়েট বাল্ব টেম্পারেচার এই দুটার মাঝখানে যে ডিফারেন্সটা থাকে এটাকে বলা হয় টেম্পারেচার ডিপ্রেশন বেসিক্যালি তুমি যখন রিলেটিভ হিউমিডিটি বের করতে যাবে তখন তোমার দুইটা জিনিসের দরকার হয় এই টেম্পারেচার ডিপ্রেশনের ভ্যালুটা কতটুকু আর হচ্ছে ড্রাই বাল্বের টেম্পারেচারটা কতটুকু ঠিক আছে এই দুটো যে পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করবে সেটাই হলো তোমার রিলেটিভ হিউমিডিটি পার্সেন্টেজ বোঝা গেছে জি ম্যাম আচ্ছা ঠিক আছে এখানে দেখো আমি একটা ডিফারেন্স তোমাদেরকে দিয়ে দিয়েছি জাস্ট ফর एग्जांपल একটা ক্যালকুলেশন আমি এখানে লিখে দিয়েছি যাতে তোমার জন্য ইজিয়ার হয় দেখো দুইটা অল্টারনেটিভ ডিজাইন আছে যেটা কে বলা হচ্ছে যে ওয়েট এন্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটারের জন্য দুইটা অল্টারনেটিভ ডিজাইন আছে এটাকে বলা হচ্ছে স্লিং বা ওয়ালিং হাইগ্রোমিটার আর একটাকে বলা হচ্ছে আসমান হাইগ্রোমিটার যে স্লিং আর ওয়ালিং হাইগ্রোমিটার ওটা বেসিক্যালি ঘুরতে থাকে ওখানেও বেসিক্যালি দুইটা থার্মোমিটারই থাকে কিন্তু থার্মোমিটার গুলা কি থাকে বলা হয়েছে দা থার্মোমিটার্স আর মাউন্টেড ইন আ ফ্রেম পিভোটেড অন অ্যান হ্যান্ডেল This enables them to be whirled around at 2 or 3 revolutions per second so that the yard speed past the wet bulb is at least 15 feet per second. After about half minute, the whirling is stopped and the wet bulb thermometer read immediately
this procedure is repeated 3 or 4 times until a minimum reading is obtained. As before, the difference between the wet and dry bulb temperature is noted and tables consulted for the percentage of relative humidity. Eta ami tomaderke shobai ke bolbo just ekta video whirling bustling hygrometer diye search dile ekta 4 and 30 seconds er ekta video ashbe. ওই ভিডিওটা যদি একবার দেখে নাও, এটা বোঝাটা অনেকটা ইজিয়ার হয়ে যাবে। আর ভিডিওটা যদি না খুঁজে পাও সেক্ষেত্রে আমি তোমাদের গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দিব, ঠিক আছে? জাস্ট একবার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ওটা হচ্ছে যেহেতু পিভটেড অবস্থায় থাকে, ওটাকে রোটেশন করানো হয়। রোটেশন করানোর পরে ওখানেও বেসিক্যালি দুইটা থার্মোমিটারই থাকে, একটা ওয়েট একটা হচ্ছে ড্রাই। তাহলে যখন তুমি থার্মোমিটারটাকে রোটেট করাচ্ছ তখন ইমিডিয়েটলি তার রিডিং নেওয়া হয়। একটা টাইমে গিয়ে দুইটার মাঝে তুমি যখন রিডিংয়ের ডিফারেন্সটা পেয়ে যাচ্ছ এবং রিডিংটা তখন স্টেডি হয়ে যাচ্ছে আর চেঞ্জ হচ্ছে না, ওই টাইমে গিয়ে কি করা হয়, একই উপায়ে রিলেটিভ হিউমিডিটি পার্সেন্টেজটা বের করা হয়। এই যে মেথডটা, এটাকে বলা হচ্ছে স্লিং বা ওয়ার্লিং হাইগ্রোমিটার। আরেকটা যে হাইগ্রোমিটার আছে সেটাকে বলা হয় আসমান হাইগ্রোমিটার। এখানেও দুইটা থার্মোমিটারই থাকে, যেটা একটা পার্সপেক্স কেসের মধ্যে মাউন্টেড অবস্থায় থাকে with their bulbs in separate air ducts. One bulb has closely fitting muslin sleeve which is wet out with distilled water. A clockwork or electrically driven fan draws air through the ducts and past the bulbs. When the wet bulb thermometer indicates a steady value, both thermometer readings are taken and the percentage relative humidity calculated. তাহলে আসমান হাইগ্রোমিটার যেটা, এখানেও দুইটা থার্মোমিটারই থাকে, দুইটা থার্মোমিটারটা একটা পার্সপেক্স কেসের মধ্যে মাউন্টেড করা থাকে এবং দুইটা থার্মোমিটারের সেপারেট এয়ার ডাক্ট লাইন থাকে, মানে একটা লাইন থাকে বা একটা পাইপের মধ্যে কানেক্ট করা থাকে যেখান থেকে দুইটার এয়ারটা আলাদা আলাদা ভাবে সেপারেশন করা থাকে। ওর মধ্যেও একটা বাল্ব থাকে যেটাকে কি করা হয়, মুসলিন স্লিভের সাহায্যে একটা ডিস্টিলড ওয়াটারের মধ্যে ডিপড অবস্থায় রাখা হয় এবং একটা ক্লক ওয়ার্ক অর ইলেকট্রিক্যালি ড্রাইভেন ফ্যান ওটার সাথে অ্যাটাচ করা থাকে, যার কাজ কি, সে এয়ার ডাক্ট এয়ারকে কি করে ড্র করে, কিসের সাহায্যে ড্র করা বলতে টানা আর কি, এয়ারকে টানে কিসের সাহায্যে, ওই ডাক্টের সাহায্যে। তখন কি করা হয়, যখন তোমার ওয়েট বাল্ব টেম্পারেচার যে থার্মোমিটারটা, ওয়েট বাল্ব থার্মোমিটারের যে টেম্পারেচার লেভেলটা সেটাটা স্টেডি লেভেলে চলে আসে, মানে তার টেম্পারেচার আর চেঞ্জ হচ্ছে না, ওই টাইমে গিয়ে তাকে কি করা হয়, ড্রাই বাল্বের টেম্পারেচারটা নেওয়া হয় এবং দুইটার মাঝে ডিফারেন্সটা বের করে রিলেটিভ হিউমিডিটিটা ক্যালকুলেট করা হয়। তাহলে ওয়েট অ্যান্ড ড্রাই বাল্বের অল্টারনেটিভ আরও দুইটা ডিজাইন করা আছে, দুইটা থার্মোমিটারের, একটাকে বলা হচ্ছে স্লিং অর ওয়ার্লিং থার্মোমিটার, আরেকটাকে বলা হচ্ছে আসমান হাইগ্রোমিটার। আমরা নেক্সট ক্লাসে তোমাদের পরের টপিকটা পড়াবো, যেটা হচ্ছে কারেক্ট ইনভয়েস ওয়েট থেকে স্টার্ট হবে। তাহলে এখানে আমরা কি কি দেখলাম, আজকে স্লাইডে ছিল ময়েশ্চার কন্টেন্ট কাকে বলে, ময়েশ্চার রিগেইন কাকে বলে, ময়েশ্চার কন্টেন্ট এবং ময়েশ্চার রিগেইনের মধ্যে রিলেশনশিপটা কি, তারপর হলো স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার বলতে কি বোঝায়, টেস্টিং অ্যাটমসফিয়ার বলতে কি বোঝায়, অ্যাবসোলিউট হিউমিডিটি কি আর রিলেটিভ হিউমিডিটি কি, আর যে মেজারমেন্ট কন্ডিশনগুলো আছে তিনটা, ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটার, হেয়ার হাইগ্রোমিটার অ্যান্ড ইলেকট্রোলাইটিক হাইগ্রোমিটার, এর মধ্যে ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটারটা পড়ানো হয়েছে, নেক্সট ক্লাসে হেয়ার হাইগ্রোমিটারটা পড়ানো হবে, ঠিক আছে? এখন আমাকে বলো আজকে যেগুলো পড়িয়েছি এর মধ্যে বুঝতে পারোনি এমন কিছু কি আছে?